আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড কেমন আছেন সকলে আশা করি ভালো আমি ওয়ালিদ আছি আপনাদের সাথে আর আপনারা আছেন বিডি প্রো চ্যানেলে সো বন্ধুরা আশা করি আপনারা অলরেডি টাইটেল এবং থামলের মাধ্যমে জানতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আজকে আমাদের টিউটোরিয়ালের টপিকটি কী হ্যাঁ বন্ধুরা আজকে মূলত আমরা আপনাদেরকে টক সম্পর্কে বলবো এবং অ্যাকচুয়ালি এই ওয়েবটক কী এবং আপনি কীভাবে ওয়েবটক ব্যবহার করবেন বা কেন ব্যবহার করবেন এবং আমরা আরও বলেছি যে আপনি যদি ফেসবুক টুইটার অথবা লিঙ্কডনের ব্যবহারকারী হন তাহলে অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওটি সো আপনি যদি আমাদের সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখেন তাহলে এই বিষয়বস্তুগুলো আপনারা সম্পূর্ণভাবেই বুঝতে পারবেন আর যদি আমাদের এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি অন করে নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন সবার আগে আমাদের টেক ভিডিও পাওয়ার জন্য সো আমরা সরাসরি আমাদের মূল টিউটোরিয়ালে চলে যাবো সো মূল টিউটোরিয়ালে পূর্বে আমরা আমাদের ইন্টোটা সে নেই সো ফ্রেন্ড ইন্টার পরে আমরা চলে আসলাম আমাদের মূল টিউটোরিয়ালে সো প্রথমেই আমি আপনাদেরকে একটি কথা বলবো যেটি হচ্ছে যে আমরা যেহেতু ফেসবুক টুইটার অথবা লিঙ্কড ব্যবহার করি সেহেতু আমরা জানি যে অ্যাকচুয়ালি এই সাইটগুলো কি সো অ্যাকচুয়ালি ফেসবুক এবং টুইটার হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং লিঙ্কড হচ্ছে একটি বিজনেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সো যদি কেউ লিঙ্কিং সম্পর্কে না জানেন তাহলে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা লিঙ্কটিং সম্পর্কেও জানবেন আমরা প্রতিনিয়তই আমাদের ফেসবুকে অথবা আমাদের টুইটারে আমরা অনেক সময় ওয়েস্ট করি সো আমরা যেহেতু আমাদের সময় দিয়ে টুইটার অথবা ফেসবুক ব্যবহার করছি সেহেতু আমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে অ্যাকচুয়ালি আমরা যে ফেসবুক ব্যবহার করছি তারা মূলত আর্নিং করে কোথা থেকে বা আমাদের কী বা লাভ হয় বা তাদের কী বা লাভ হয় বা আপনি যদি টুইটার ব্যবহারকারী হয়ে থাকেন তারপরেও কিন্তু আপনার মধ্যে এই প্রশ্নগুলো অবশ্যই আসবে সো অ্যাকচুয়ালি আমরা কিন্তু ফেসবুক টুইটার অথবা লিঙ্ক একজন ভিজিটর অথবা ব্যবহারকারী কিন্তু আমরা কিন্তু আমাদের এই মূল্যবান সময়টি যেহেতু ফেসবুকে দিচ্ছি তবে তার বিনিময়ে কিন্তু কোনো প্রফিটই পাচ্ছি না সো আপনারা হয়তো অনেকে বলবেন যে আমরা এখান থেকে অনেক ধরনের ইনফরমেশন কালেক্ট করি এবং আমরা অনেক ধরনের ট্রাফিক জেনারেটর কাজ করি সো যারা ট্রাফিক জেনারেটর কাজ করেন তাদেরকে আমি ওয়েলকাম জানাবো কারণ তাদের সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করছেন আপনারা আপনাদের বিজনেসের কাজে ব্যবহার করছেন কিন্তু যারা মূলত আমরা আমাদের সময়টা শুধু শুধুই মেসেজিং অথবা লাইক অথবা শেয়ারিং করে ওয়েস্ট করছি তবে তার জন্য আমাদের এই ভিডিওটা হবে একটি আইডিয়াল ভিডিও সো প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে নেব যে অ্যাকচুয়ালি ফেসবুক তাদের ইনকামটা কোথা থেকে করে সো আমরা যদি কয়েকটা পোস্ট দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি ফেসবুক কোথা থেকে মূলত ইনকাম করে সো আপনারা জেনে হয়তো অবাক হবেন যে ফেসবুকের আপনার এ বছরের মানে ফেসবুকের দু হাজার উনিশ সালের যে রিপোর্ট তারা কিন্তু তাদের রেভিনিউ মানে অ্যাড রেভিনিউ থেকে প্রায় সেভেন্টি ওয়ান বিলিয়ন ডলার ইনকাম করেছে সো একবার চিন্তা করুন যে তারা কত টাকা আর্নিং করছে আমাদেরকে দিয়ে সো এইখানে অনেকে বলে থাকেন যে আমরা কিন্তু কোনো টাকা দিই না তাহলে আমাদের মাধ্যমে কীভাবে টাকা আর্নিং করে সো আপনারা হয়তো অনেক ধরনেরই অ্যাডভার্টাইজমেন্ট দেখেন যে অ্যাডভার্টাইজমেন্ট এর মাধ্যমেই মূলত ফেসবুক আর্নিং করে সো আপনারা অনেকে দেখে থাকবেন যে কোনো সময় কোনো সাবানের অথবা কোনো কার অথবা কোনো ধরনের পণ্যের বিজ্ঞাপনগুলো চলে আসে যে পণ্যের বিজ্ঞাপনগুলোর মাধ্যমেই কিন্তু টাকা আর্নিং করে থাকে এবং আপনি যদি সেই পণ্যগুলো কোনো সময় কিনেন সেই পণ্যের মধ্যেই কিন্তু মূলত এই অ্যাডভার্টাইজমেন্ট কস্টটা ধরা থাকে সাপোজ আমি ধরে নিলাম যে এটি একটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট সো এই অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে একটা সাবানের সো যখন প্রস্তুতকারী এই সাবানের অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছে সেহেতু আপনি যে সাবানটা কিনছেন তার মধ্যেই কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টের টাকাটি থাকে সো তারা যে প্রোডাক্টটি তৈরি করছে সেই প্রোডাক্ট কস্টিং এরপরে মেনটেন্যান্স ফি এরপরে ট্রান্সপোর্ট এরপরে আপনার হাতে আসা পর্যন্ত যাবতীয় যত কস্টিং হচ্ছে সকল কস্টিং কিন্তু যারা মূলত পণ্যগুলো গ্রহণ করছেন বা ব্যবহার করছেন তারাই মূলত দিয়ে থাকেন সো আশা করি আপনারা এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন সো আপনারা হয়তো অনেক পোস্ট দেখবেন যে ফেসবুকের পোস্টের নিচের দিকে থাকে স্পন্সার সো আমি যদি আপনাদেরকে সেই কয়েকটি পোস্ট দেখাই আশা করি আপনারা বুঝতে পারবেন সো আমি সি মোড়ে চলে যাচ্ছি এবং আমি এখান থেকে সরাসরি চলে যাব মোস্ট রিসেন্ট পোস্টে সো মোস্ট রিসেন্ট পোস্টের মাধ্যমে আমরা অবশ্যই স্পন্সার নামে কোনো পোস্ট অবশ্যই পেয়ে যাব। সো ফ্রেন্ড অ্যাকচুয়ালি এই কথাগুলো প্রথমেই আমি এই জন্য বলছি যে আমি যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে আপনাদেরকে কথা বলবো বা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেই প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু যে আর্নিং সিস্টেমটা আছে সেই আর্নিং সিস্টেমটা কোথা থেকে আপনাদেরকে দিচ্ছে সেই সম্পর্কে আপনারা সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন সো আপনাদেরকে আরেকটি কথা বলে নেবো যে আমাদের এই টিউটোরিয়ালটা হয়তোবা অনেক বড় হয়ে যাবে সো আপনারা যদি ধৈর্য সহকারে এই টিউটোরিয়ালটা দেখেন তাহলে আপনারা কিন্তু অনেক কিছুই জানতে এবং শিখতে পারবেন সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে পাইস্কোপ এবং তার নিচেই লেখা আছে স্পন্সার সো অ্যাকচুয়ালি কিন্তু ফেসবুক এই এই ভিডিও বা এই অ্যাপসটা প্রমোশনের জন্য তারা কিন্তু টাকা দিয়েছে সো আমরা জানি যে বাইস্কোপ হচ্ছে গ্রামীণ ফোনের সো গ্রামীণ ফোন টাকা দেওয়ার ফলেই কিন্তু তাদের পোস্টটা বুস্ট হবে এবং বুস্টের মাধ্যমে অনেক অনেক ট্রাফিকের কাছে যাবে এবং ট্রাফিক এই ভিডিওগুলো দেখবে এবং আপনারা জানেন যে বাইস্কোপে কিন্তু টাকা বা প্রিমিয়াম কিছু ভিডিও আছে যেগুলো টাকা দিয়ে দেখতে হয় সো আশা করি আপনারা এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছেন সো এর পরবর্তীতে আমি যদি লিঙ্কিনে চলে যাই তাহলে লিঙ্কিনে আমি দেখব যে লিঙ্কিনেও কিন্তু একই রকম সোশ্যাল মিডিয়া তবে এটা কিন্তু বিজনেস পারপাস একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং যেখানে শুধুমাত্র বিজনেস রিলেটেড অনেক 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 পোস্ট হয়ে থাকে সো প্রথমেই আপনারা যেটি দেখছেন যে এখানে লেখা আছে যে টি শার্ট ডিজাইনার সো ইনি একজন টি শার্ট ডিজাইনার এবং তার টি শার্ট ডিজাইনিংয়ের অনেকগুলো টি শার্ট আছে এবং তার যে টেক্সটটা আছে সেখানে কিন্তু দেখুন একটা লিঙ্ক করা আছে সো আপনারা যদি লিঙ্কে চলে যান তাহলে কিন্তু তার ফ্রিলেন্সিং কোনো সাইটের অথবা আপনারা এই টি শার্ট ক্রয়ের কোনো লিঙ্ক পেয়ে যাবেন সো এখানে হয়তোবা সে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে করতে পারে অথবা তার নিজের টি শার্ট ডিজাইনিংয়ের কোনো ফার্ম থাকতে পারে সেখান থেকেও আপনারা কিনতে পারেন সো অ্যাকচুয়ালি এখানে মূলত সকল বিজনেস পারপাস বিষয়গুলো তুলে ধরা হয়েছে সো ফ্রেন্ড অ্যাকচুয়ালি আমি এটা এই জন্য আপনাদেরকে বলছি কারণ আমি আপনাদেরকে টক সম্পর্কে বলবো এবং এই ওয়েব টকটা মূলত তিন ক্যাটাগরি সিস্টেমের তৈরি এবং আমি বলবো যেটা ফোর জি জেনারেশনের জন্য খুবই সুইটেবল একটা বিষয় সো আমরা মূলত ফেসবুক ব্যবহার করি কমিউনিকেশনের জন্য এবং কমিউনিকেশনের মাধ্যমে আমরা চ্যাটিং করি অথবা কোনো কিছু শেয়ার করি আর লিঙ্কিংয়ের মাধ্যমে আপনার বিজনেস পারপাস বা বিজনেস রিলেটেড কোনো পোস্ট অথবা আমাদের বিজনেস প্রমোশনের জন্য অনেক ধরনের ট্রাফিক রিলেটেড কাজ করি এবং এখানে এছাড়াও কিন্তু এখানে আপনি জব রিলেটেড অনেক ফাংশন পেয়ে যাবেন এর পরবর্তীতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এক জায়গায় পাচ্ছেন সোশ্যাল মিডিয়া কানেকশন এবং আরেক জায়গায় পাচ্ছেন বিজনেস পারপাস একটি বিষয় কিন্তু কোথা থেকেও কিন্তু আপনাদেরকে টাকা পে করছে না তারা সো আমরা অলরেডি জেনেছি যে ফেসবুক কিন্তু দু সালের রেভিনিউ থেকে প্রায় ওয়ান মিলিয়ন ডলার ইনকাম করেছে সো তাদের ভিজিটরকে কি দিয়েছে তাদের ভিজিটরকে কিন্তু কিছুই দেয়নি আমি বলবো তারা শুধু ভিজিটাররা শুধুমাত্র টাইম ওয়েস্ট করেছে তাদের এই সাইটে এবং তাদের এই সাইটে ট্রাফিক জেনারেটর মাধ্যমে প্রমোশন করেছে সো এখন আমি সরাসরি চলে যাব ওয়েব টকে তবে তার পূর্বে আপনাদেরকে আমি আরও একটি বিষয় দেখিয়ে নিচ্ছি যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি ইমেজ এবং এই ইমেজে একজন তার অ্যাপস প্রমোশন করেছে গুগলে এবং গুগলে এখান থেকে সে সো এখান থেকে সে দু ক্লিক পেয়েছে এবং কনভারশন পেয়েছে ওয়ান পয়েন্ট সেভেন কে এবং ডাউনলোড হয়েছে এই অ্যাপসটা ওয়ান পয়েন্ট সেভেন কে সো তার কস্ট হয়েছে আঠাইশ পয়েন্ট ফোর ওয়ান ডলার সো অ্যাকচুয়ালি এটা যদি আমি কনভার্ট করি টাকায় তাহলে হয়তো বা দু হাজার চারশো সামথিং কিছু টাকা হবে সো সে কিন্তু গুগলকে পে করলো সো তারপরেও আমি যদি আপনাদেরকে গুগল কমে আসি এবং এখান থেকে এসে আমাদেরকে টি শার্ট টি শার্ট লিখে সার্চ করি তাহলে দেখতে পাবেন যে এইখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে সো ওয়েবসাইটের প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডি লেখা অ্যাকচুয়ালি অ্যাডভারটাইজমেন্টের মাধ্যমেই কিন্তু তারা প্রথম সারিতে চলে এসেছে সো অ্যাকচুয়ালি কিন্তু এই ওয়েবসাইটগুলো প্রথম সারিতে আসার জন্য অবশ্যই টাকা দিয়েছে গুগলকে সো আশা করি আপনারা এই বিজনেস পার্পগুলো বা ট্রাফিক জেনারেটর বিষয়গুলো আশা করি একটু ধারণা পেয়েছেন সো এখন আমি সরাসরি চলে যাবো ওয়েবটকে সো ফ্রেন্ড আমি আমার ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি সো ব্রাউজার সিলেক্ট করার মাধ্যমে আমি সরাসরি টকে চলে যাব তবে ওয়েবটকে যাওয়ার পূর্বে আপনাদেরকে ওয়েবটক সম্পর্কে একটি কথা বলছি ওয়েবটকের মাধ্যমে আপনি বিজনেস প্রমোশন করতে পারবেন যারা মূলত ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েটর বা বিজনেস রিলেটেড অথবা ডিজিটাল মার্কেটিং করেন তারা জানেন যে অ্যাকচুয়ালি ওয়েব ট্রাফিক ক্যারি করার জন্য বা ওয়েব ট্রাফিক জেনারেট করার জন্য অনেক পরিশ্রম হয় সো তাদের জন্য একটি একটি সুইটেবল প্ল্যাটফর্ম আমি বলবো কারণ আপনি এর মাধ্যমে খুব ভালোভাবেই আপনি ট্রাফিকগুলো সেকশন ওয়াইজ জেনারেট করতে পারবেন এর পরবর্তীতে আপনি এখানে সোশ্যাল কানেকশনও তৈরি করতে পারবেন এবং পরবর্তীতে আপনি কিন্তু মানি জেনারেট করতে পারছেন সো অ্যাকচুয়ালি তারা অনেকগুলো পারপাস কিন্তু আমাদেরকে মানিয়ে দিয়ে থাকবে একটি হচ্ছে রেফারেল পারপাস এবং আরেকটি হচ্ছে অ্যাড পারপাস তারা যেই অ্যাডগুলো পাচ্ছে সেই অ্যাড থেকে আপনাদেরকে টেন পারসেন্ট কমিশন দেবে সাপোজ তারা যদি একশো টাকা পেয়ে থাকে আপনাদেরকে দশ টাকা দেবে সো এটি একটি ভালো দিক আমি বলবো কারণ আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার কানেকশনও তৈরি করতে পারছি এছাড়াও আমরা তাদের সাথে চ্যাটিং করতে পারছি এর পারপাসে কিন্তু আমাদের মানি জেনারেট হয়ে যাচ্ছে সো এখানে আপনি যদি জয়েন করতে হয় অবশ্যই কিন্তু কারো লিঙ্কে জয়েন করতে হবে কারণ আপনি যদি সরাসরি ওয়েব টক লিখে সরাসরি ওয়েবসাইটে চলে যান তাহলে কিন্তু আপনি সেখানে কোনো সাইন আপের কোনো অপশনই পাবেন না কারণ আপনি যেভাবেই হোক না কেন কারো কানেকশনের মাধ্যমে জয়েন করতে হবে সো আমি আমার কানেকশনটা আমার ভিডিও ডিসক্রিপশানের লিঙ্কই দিয়ে দেবো যদি আপনারা জয়েন করতে চান জয়েন করতে পারেন অথবা এছাড়াও যদি আপনাদের কেউ পরিচিত থাকে তার মাধ্যমে জয়েন করতে পারেন সো আমি আমার ব্রাউজারে লিঙ্কটি কপি করে আমি পেস্ট করে দেবো সো এছাড়াও কিন্তু আমাদের এই রেফারেল লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি যদি চান সেখান থেকে জয়েন করতে পারেন সো আপনি যখনই আসবেন এখানে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে জয়েন ওয়েবটক নামে একটি অপশন আছে সো আমি জয়েন ওয়েবটকে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পর দেখুন এখানে দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি কার মাধ্যমে জয়েন করছেন তার ছবি সহ আপনাদেরকে দেখাবে সো আমি প্রথমেই এখানে নেম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে জয়েন করে নেব কিন্তু এছাড়াও আপনারা চাইলে ফেসবুক কানেকশানের মাধ্যমে বা লিঙ্ক ইন কানেকশনের মাধ্যমে জয়েন হয়ে নিতে পারেন সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা অবশ্যই আপনাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা ফর্মটি ফিল আপ করে জয়েন করবেন সো আমি এখানে নামটি দিয়ে নিচ্ছি এরপর আমি লাস্ট নেমটি দিয়ে নিচ্ছি সো আমার ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া হয়ে গেলে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে নেব সো ফ্রেন্ড আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে নিলাম এখন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নেব সো ফ্রেন্ড আপনার পাসওয়ার্ড দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যেন আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড হয় যেহেতু ইন ফিউচার আপনি এটি নিয়ে কাজ করবেন সো আমার সকল ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে আমি জয়েন ওয়েবটকে ক্লিক করব সো ক্লিক করার পর আমার ব্রাউজার বলছে যে আমি কি আমার এই ওয়েবটকের ইনফরমেশনগুলো আমার ডাটা সেবারে সেভ করব কিনা সো আমি আমার ডাটা সেবারে সেভ করে নিলাম সো এরপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুসারে আপনারা ডেট অফ বার্থটি দেবেন সো আমি ডেট অফ বার্থটি দিয়ে নিচ্ছি সো ফ্রেন্ড আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে নিলাম এখন আমি কন্টিনিউ ক্লিক করার মাধ্যমে পরবর্তী স্টেপে চলে যাব এরপর আপনার জেন্ডার সিলেক্ট করতে বলছে সো আমি আমার জেন্ডারটা সিলেক্ট করে এবং কন্টিনিউ বাটনে ক্লিক করার মাধ্যমে পরবর্তী পেজে চলে যাব সো এরপর দেখতে পাচ্ছেন যে এখানে লোকেশন আপনাকে অবশ্যই লোকেশনটা দেওয়া লাগ দেওয়া লাগবে সো আমি আমার লোকেশনটা দিচ্ছি সো আমি আমার লোকেশনটা দিয়ে নিলাম আপনারা চাইলে আপনারা লোকেশন দিতে পারেন সো ফ্রেন্ড আমি আমার লোকেশনটা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম সো ক্লিক করার পর একটি ভেরিফিকেশন চাইবে আপনার কাছ থেকে আপনি কি রোবট কি না সো আমি ভেরিফিকেশনে ক্লিক করার মাধ্যমে প্রসেসটা কমপ্লিট করব সো এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার এবং ইমেল দুইটি মাধ্যমে ভেরিফাই করা যায় তবে আপনি কিন্তু ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন না এটা শুধুমাত্র ইউএস অনলি মানে শুধুমাত্র ইউনাইটেড স্টেটের যে পিপল আছে তাদের জন্য সো আমরা যেহেতু আদার পিপল সো আমরা আমাদের ইমেলের মাধ্যমে সেটি কনফার্ম করব সো ফ্রেন্ড এখানে দেখুন বলছে যে এ সিক্স ডিজিট কোড ওয়াজ সেন্ট আমাদের যে মেলটি আছে সেই মেলটিতে অলরেডি সিক্স ডিজিট একটি কোড পাঠিয়ে দিয়েছে সো আমি এখন মেলে চলে যাব সো আমি আমার মেলটি ওপেন করে নিলাম এবং মেইলে আমি দেখবো যে এসেছে কিনা সো আপনারা দেখতে পাচ্ছেন যে আপডেট অপশনে আমার ওয়েব টকের সিক্স ডিজিটের যেই পিনটি আছে বা কোডটি যাই বলি না কেন সেটি চলে এসেছে সো আমাদের কোডটি হচ্ছে জিরো ওয়ান টু টু সেভেন সিক্স সো ফ্রেন্ড আমি আমার কোডটি দিচ্ছি জিরো ওয়ান টু টু সেভেন সিক্স সো আমার কোডটি দেওয়া হয়ে গেলে আমি কনফার্মে ক্লিক করব সো কনফার্মে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমি আমার মেলটিও ভেরিফাই করে নিলাম সো এইখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি আপনার প্রোফাইলটি কমপ্লিট করার জন্য তারা কিছু অপশন দেবে সো আমার প্রোফাইলটা কিন্তু ফিফটিন পার্সেন্ট কমপ্লিট হয়েছে সো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে নেব সো অ্যাড ইওর এক্সপিরিয়েন্স সো আমার এক্সপিরিয়েন্সটি আমি দিয়ে নিচ্ছি আমার মতো আপনারা আপনার মতো দিয়ে নেবেন সো ফ্রেন্ড আমি আমার অ্যাড এক্সপিরিয়েন্সের সকল বিষয়গুলো দিয়ে নিলাম এবং আমি জব এক্সপিরিয়েন্স এবং আমি জব ডেসক্রিপশন যেটি আছে সেটি যাই দিতেও পারি নাও দিতে পারি সো আমি সেভ কন্টিনিউতে ক্লিক করলাম সো সেভ কন্টিনিউ ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলটি থার্টি পার্সেন্ট কমপ্লিট হয়েছে এবং আমার অ্যাড ইউর এডুকেশন এ চলে এসেছে সো এইভাবে আমার মোট ছয়টি অপশন পার হয়ে যেতে হবে সো আমি আমার এডুকেশনটি অ্যাড করে নিচ্ছি সো ফ্রেন্ড আমি আমার অ্যাড ইউর এডুকেশন সেটিও কমপ্লিট করে নিলাম এরপর আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম এবং ক্লিক এবং ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়েছে এবং আমার প্রোফাইল পিকচারটি দেওয়ার জন্য বলছে সো আমি আমার প্রোফাইল পিকচারে চলে যাচ্ছি এবং প্রোফাইল পিকচার থেকে আমি যেহেতু আমার অলরেডি আমার গ্যালারিতে আছে সেহেতু আমি গ্যালারি থেকে নেব আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা সরাসরি ক্যামেরার মাধ্যমে নিতে পারেন সো আমি চুজ ফ্রম লোকালের মাধ্যমে ক্লিক করে আমি চলে আসলাম আমাদের গ্যালারিতে সো আমি গ্যালারি থেকে দিয়ে নিচ্ছি আমার প্রোফাইল পিকচারটি সো ফ্রেন্ড আমি আমার প্রোফাইল পিকচারটি আপলোড করে নিচ্ছি সো আমার প্রোফাইল পিকচারটি আপলোড হয়ে গেলে পজিশনটি ঠিক করে নেওয়ার জন্য বলছে সো আমি আমার প্রোফাইল পিকচারের পজিশনটি ঠিক করে নেব এখন সো আমি পজিশনটি ঠিক করে আমি ওকে বাটনে ক্লিক করে নিলাম সো ফ্রেন্ড ফাইনালি আমার ইমেজটি প্রসেসিং হয়ে কমপ্লিট হয়ে চলে আসলো এবং আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার মাধ্যমে চলে যাব পরবর্তী স্টেপে সো পরবর্তী স্টেপে হচ্ছে আমার বায়োডাটা অথবা আপনি বলতে পারেন যে আমার সম্পর্কে কিছু দিতে হবে সো আমি জাস্ট এখানে সামথিং কিছু লিখে দিলাম সো জাস্ট আমি এইটুকু লিখেই আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম সো ক্লিক করার পর দেখুন আমাদের অলরেডি পঞ্চম স্টেপে নিয়ে এসেছে এবং এখান থেকে আমি কিছু লোককে ফলো করতে হবে সো আমি দুইজনকে ফলো করে নিচের দিকে চলে এসে এবং কমপ্লিট প্রোফাইল এ ক্লিক করলাম সো কমপ্লিট প্রোফাইল ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে ইউ হ্যাভেন টু ফলো টেন পিপল ইট অবশ্যই আমাদেরকে কিন্তু দশজন লোককে ফলো করতে হবে সো আমার চারজন হয়ে গেছে ছজন আটজন এবং ফাইনালি দশজনকে আমি ফলো করে নিলাম এবার আমি কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবো সো কম্পিট প্রোফাইলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে সো এখানে দুটি অপশন দেখাচ্ছে একটি হচ্ছে ভিউ প্রোফাইল আর একটু হচ্ছে ইনরোল ইন ক্যাশ রিওয়ার্ড সো আমি এখন যদি ভিউ প্রোফাইলে ক্লিক করি তাহলে আমাদের প্রোফাইলটি ঠিক এরকম দেখাবে সো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমার কাবার ফটো দেওয়ার জন্য একটি অপশন রেখেছে সো আমি যদি আমার এইখানে ক্লিক করি তাহলে আরেকটি অপশন চালু হয়ে যাবে এখানে সো আমি এইখানে যদি ক্লিক করি তাহলে আমি কি কালার কম্বিনেশন রাখবো কি না আমার কাবার ফটোতে সো ফ্রেন্ড আমি যদি কাবার ফটো দিতে চাই তাহলে আমি নিউ ইমেজে ক্লিক করবো এই ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাবার ইমেজ দেওয়ার জন্য একটি সিলেক্ট অপশন চলে এসেছে এবং নিচে লেখা আছে যে মিনিমাম ইমেজ ওয়াইড হবে উনিশশো বিশ এবং ম্যাক্সিমাম আমাদের ফাইল সাইজ অথবা কাবার ফটোর সাইজ হবে দশ এমবির মতো সো দশ এমবির উপর কিন্তু হলে হবে না এবং আপনার যদি ইমেজ সাইজ যদি উনিশশো বিশ পিকের নিচে হয় তাহলে কিন্তু হবে না সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন সো আমি এখন ব্যাক করে পেছনের দিকে চলে যাবো সো ফ্রেন্ড আমি ব্যাক করে পেছনের দিকে চলে এসেছি সো এইখানে আপনি ঠিক আপনার ফেসবুক অথবা টুইটার বা হোয়াটসঅ্যাপের মতোই আপনি সকল বিষয়গুলো দেখতে পাবেন সবার পোস্টগুলো দেখতে পাবেন সো আপনারা যদি খেয়াল করেন আপনারা দেখবেন যে অ্যাকচুয়ালি নিচে কিন্তু একটি অ্যাড শো করছে সো আপনারা বুঝতে পারছেন যে অ্যাডের রেভিনিউ কিন্তু আপনি অবশ্যই পাবেন টেন পারসেন্ট সো সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখবো সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাসেজ অপশন চলে এসেছে এখানে নোটিফিকেশন অপশন এখানে হচ্ছে আপনার সাইড মেনু অপশন সো আমি যদি সাইড মেনু অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে আমার সকল বিষয়গুলো দেখাচ্ছে সো দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রোফাইল ভিউ এখনও জিরো দেখাচ্ছে এবং এখানে থার্টি পারসেন্ট কমপ্লিট দেখাচ্ছে যে আমার রিওয়ার্ড ইনরোলমেন্ট সো এছাড়াও আরও আনুষাঙ্গিক আরও কিছু বিষয় দেখাচ্ছে সো আমি এখন রিওয়ার্ড ইনরোলমেন্টে ক্লিক করব এবং ক্লিক করার পর আপনারা এখানে যে অপশনগুলো পাবেন সেটি হচ্ছে আপনাদের প্রোফাইল কমপ্লিট হয়েছে কিন্তু আপনাদের রিওয়ার্ড এনরোলমেন্টটা এখনও কমপ্লিট হয়নি সো আমি ইনরোল ইটস তে ক্লিক করব। এবং ক্লিক করার পর আমি যাদের একটি টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছি সেটি সিলেক্ট করে বা এগ্রি করে আমি অবশ্যই চলে যাব। সো এখানে দেখছেন তারা বলছে যে প্লিজ ইন্টার ইউর ফুল লিগেল নেম অ্যাজ ইট অ্যাপিয়ারেন্স অন ইউর গভর্নমেন্ট আইডি কার্ড সো আপনাদের ন্যাশনাল যে আইডি কার্ড সেই অনুযায়ী আপনাদের ফুল নেমটি দেবেন কারণ পরবর্তীতে ক্যাশ উইড্রো করার জন্য অবশ্যই আপনাদের সেই নামটি ভেরিফাই করার জন্য তারা ন্যাশনাল আইডি কার্ডটি চাইবে সো আমি এখানে আমার নামটি দিয়ে দেবো সো আমি আমার নামটি দিয়ে সিং দ্য এগ্রিমেন্টে সাইন দ্য এগ্রিমেন্টে ক্লিক করে নিলাম সো এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের রেফারের করার জন্য আমি কাউকে সেন্ড করতে হবে রিওয়ার্ড ইনরোলমেন্টটা কমপ্লিট হবে সো এখানে আমি জাস্ট জয়েন জয়েন মি দিয়ে আমি সেন্ড করবো সো সেন্ড করার জন্য আমি আই এম নট রোবট এই চেক আপটি কমপ্লিট করে আমি সামনের দিকে চলে যাব সো দেখুন সেন্ডিং ইনভাইট চলে যাচ্ছে সো আমার সেন্ডিং ইনভাইট চলে যাওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করে নেবো সো দেখতে পাচ্ছেন যে এইখানে কাম ডাউন শুরু হয়ে গেছে সো আমরা এখন এখান থেকে সরাসরি চলে আসবো আমাদের মেন ফিচারে এবং মেন ফিচারে আসার পর আমরা আবারও চলে যাব নোটিফিকেশনে এবং নোটিফিকেশন থেকে যদি আমরা রিওয়ার্ডস এ ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের এখনও আর্নিং হয়নি সো ফ্রেন্ড এখান থেকে কিন্তু আমরা সরাসরি চলে যাব আমাদের আরেকটি আইডিতে যেটিতে মূলত আমাদের আর্নিংটি হয়েছে সো অ্যাকচুয়ালি আমি যেই টিউটোরিয়ালটি করছি এটি একটি ডেমো পারপাস একটি প্রোফাইল ক্রিয়েট করলাম সো আমি কিন্তু গতকালকেই আমি এই বিষয়ে স্টাডি করেছি এবং এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে বা সোশ্যাল মিডিয়ার আপনার পেমেন্ট সম্পর্কে বা কীভাবে তারা টাকাগুলো দেয় সেগুলো নিয়ে সো আমি এখন সরাসরি চলে যাব আমার সেই প্রোফাইলে সো ফ্রেন্ড আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আমি আমার যেই অরিজিনাল যে আইডিটা আছে ওয়েবটকের সেটাতে চলে এসেছি সো আমি যদি এখানে আপনাদেরকে মিনিমাইজ করে দেখাই তাহলে আমার পুফিন ব্রাউজারে হচ্ছে আমার ডেমো অ্যাকাউন্ট এবং আমার ক্রোম ব্রাউজারে হচ্ছে আমার অরিজিনাল অ্যাকাউন্টটা সো আমি এখান থেকে যদি নোটিফিকেশনে চলে যাই এবং নোটিফিকেশন থেকে আমি যদি রিওয়ার্ডস এ ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এইখানে কিন্তু আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট অলরেডি আর্নিং হয়েছে সো টোটাল পয়েন্ট দেখাচ্ছে ওয়ান টু টু নাইন সো অ্যাকচুয়ালি এটা আমার গতকালকের অ্যাকাউন্ট সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই রেফারেলের মাধ্যমে যিনি অ্যাকাউন্ট করেছেন তার একটি নোটিফিকেশন সো অ্যাকচুয়ালি আমার রেফারেলে কতজন অ্যাড হয়েছেন সেটাও কিন্তু আমরা চাইলে দেখতে পারি সো ফ্রেন্ড আশা করি আপনারা আর্নিংয়ের বিষয়টা বুঝতে পেরেছেন সো ফ্রেন্ড এর পরবর্তীতে আমরা সরাসরি চলে যাব আমাদের ওয়েব ওয়েবটকে মেইন যেই ফিচারগুলো আছে সেই ফিচারে সো ফ্রেন্ড আমরা সরাসরি চলে এসেছি আমাদের ওয়েব টকের মেন ফিচারে সো এখন আমি যদি এখানে স্কল ডাউন করে নিচের দিকে আসি তাহলে আপনারা এই সম্পর্কে আরও অনেক কিছুই জানতে পারবেন সো অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে পোস্ট যে পোস্টের মাধ্যমে আপনি চাইলে লাইক কমেন্ট শেয়ার অথবা ফেসবুকের মতো ব্যবহার করতে পারেন সো আপনারা যদি এখান থেকে চান তাহলে কিন্তু আপনারা ফলোর মাধ্যমে সো ফলোর বিষয়টা হচ্ছে আপনার টুইটারের মতো টুইটারের মতো আপনি ফলো করে আপনার মেম্বার বাড়াতে পারেন আর আপনারা যদি চান তাহলে কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বাটন সো আপনারা সার্চ বাটনের মাধ্যমে কোনো নাম ক্লিক করার মাধ্যমে আপনারা কিন্তু রিকোয়েস্ট সেন্ড করতে পারেন কোনো ফ্রেন্ডকে এছাড়াও আপনারা যখনই এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করলে আপনারা সকল বিষয়বস্তুগুলো জানতে পারবেন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে কিন্তু অ্যাবাউট প্রোডাক্টস এবং অ্যাফিলিয়েট আছে সো আমরা এই সম্পর্কেও জানবো তবে তার পূর্বে আমরা দেখে নেব প্রথমে যে রিওয়ার্ডস অ্যাকচুয়ালি রিওয়ার্ডসটা তারা কিভাবে নেয় সো ফ্রেন্ড এই ফাঁকে আমি আপনাদেরকে বলে নেব যে অ্যাকচুয়ালি টকে আপনি চাইলে প্রো ভার্সনও কিন্তু ব্যবহার করতে পারেন সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গেট কোয়ালিফাইড অ্যাকচুয়ালি আমার কোন কোন বিষয়গুলো কমপ্লিট হয়েছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার প্রোফাইলটা কমপ্লিট হয়েছে এবং রিওয়ার্ড এনরোলমেন্টটা কমপ্লিট হয়েছে এবং লিঙ্ক পে অ্যাকাউন্ট সো অ্যাকচুয়ালি আমি যদি লিঙ্ক পে অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে অ্যাকচুয়ালি যখনই একশো ডলার কমপ্লিট হবে তখন মূলত আমাদেরকে পে করবে সো সো পে করার জন্য আমরা যদি অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এইখানে তাদের যেই পেমেন্ট মেথডটি আছে সেগুলো দুটা এখন আপাতত অন করা আছে একটি হচ্ছে পেওনিয়ার আর একটি হচ্ছে তাদের স্ট্রিপ সো আমরা অবশ্যই পেওনিয়ার মাধ্যমে আমাদের পেমেন্টটি নেবো সো এছাড়াও কিন্তু ওয়েব টকের নিজস্ব ওয়ালেট এবং পেপালের মাধ্যমে বা কয়েন বেস বা এছাড়াও আপনাদের ট্রান্সফার ওয়াইজ এর মাধ্যমেও পেমেন্টগুলো নিতে পারেন তবে এগুলো এখনও কিন্তু চালু হয়নি সো আশা করি এগুলো এই মাসের মধ্যেই চালু হয়ে যাবে সো পেওনিয়ার সম্পর্কে আমাদের অলরেডি টিউটোরিয়াল হয়ে গেছে আপনি যদি চান তাহলে দেখে নিতে পারেন পেওনিয়ার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে বা কীভাবে আপনি একটি কার্ডের জন্য অর্ডার করবেন বা কীভাবে আপনি পেমেন্ট করবেন এছাড়াও যাবতীয় ইনফরমেশন এবং পেওনিয়ারের অ্যাপসের রিভিউ সো আপনি এই এই ভিডিওটি টিউটোরিয়ালের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নিয়ে হয়ে যাওয়া আমাদের বিগত টিউটোরিয়ালগুলো সো এর পরবর্তীতে আপনারা যদি গেট রেফারেলে ক্লিক করেন তাহলে অ্যাকচুয়ালি আপনি কোন কোন মাধ্যমে আপনি রেফারেল লিঙ্কের জন্য আপনাদের লিঙ্ক তৈরি করতে পারেন এবং সেন্ড করতে পারেন আপনারা যদি সরাসরি সেন্ড করতে চান তাহলে এখানে সেন্ড রিকোয়েস্ট আছে এখানে ক্লিক করবেন এছাড়াও আপনি যদি শেয়ার প্রোফাইল লিঙ্ক ক্লিক করতে চান বা শেয়ার প্রোফাইল লিঙ্ক নিতে চান যার মাধ্যমে আপনি মূলত আপনাদের রেফারেল লিঙ্কটি পাবেন আপনারা সেটিও নিতে পারবেন সো এখানে যদি আমি আমার রেফারেল লিঙ্কটি ক্লিক করে দেখি দেখুন আমার কিন্তু রেফারেল লিঙ্কটি দেখাচ্ছে সো আশা করি আপনারা এইভাবে রেফারেল লিঙ্কটি নেবেন এরপরে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড সো ড্যাশবোর্ডে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে আমার অলরেডি এক ডলার আর্নিং হয়েছে সো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন সো তারপরও আমি আপনাদেরকে আরও কিছু বিষয় দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে আমার রিফার্ড অ্যাফিলিয়েট ওয়ান এবং ট্রাভেল কমিশন জব সার্ভিস কমিশন বা মার্কেট প্লেস কমিশন এছাড়াও আরও কিছু তাদের কমিশন ওয়াইজ আর্নিংয়ের সিস্টেম আছে সেগুলো আশা করি ধীরে ধীরে চলে আসবে সো এখন আপাতত যেভাবে আপনি আর্নিং করতে পারেন সেটি হচ্ছে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার মাধ্যমে রেফারেল লিঙ্ক পাঠাবেন এবং সে যদি এখান থেকে বা এই ওয়েবসাইটে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেয় অথবা জব প্রোপোজাল দেয় অথবা সে যদি কাউকে অ্যাড করে সে যদি এই কাজগুলো করে সেখান থেকে আপনি আপনি মূলত টেন পারসেন্ট কমিশন পাবেন সো আমি যদি এখান থেকে থ্রি ক্লিক করি এবং থ্রি ক্লিক করার পর আমি যদি অ্যাফিলিয়েটে চলে আসি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো দেখতে পাবো সো ফ্রেন্ড প্রথমে দেখতে পাচ্ছেন যে ওয়েবটক রেফারেল রিওয়ার্ড অ্যাফিলিয়েট প্রোগ্রাম আর টেন পারসেন্ট রেভিনিউ শেয়ার ফর লাইফ সো অ্যাকচুয়ালি আপনি এখান থেকে মূলত টেন পারসেন্ট রেফারেল লিংকে অথবা কমিশন পাবেন প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আপনি কমিশন পেতে পারেন অথবা অথবা সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি কমিশন পেতে পারেন মার্কেট জব সার্ভিস এছাড়াও আরও কিছু তাদের প্রোগ্রাম আছে কমিশনের সো আশা করি আপনারা সকল বিষয়গুলো সুন্দরভাবেই বুঝতে পেরেছেন সো ফ্রেন্ড যেহেতু আমরা আমাদের একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমেই সকল বিষয়গুলো কাবার করার চেষ্টা করেছি সেহেতু হয়তো বা আপনারা কোনো বিষয় নাও বুঝতে পারেন সো আপনারা যদি কোনো বিষয় না বুঝতে পারেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনটি খোলা আছে এছাড়াও আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনি তার মাধ্যমে আমাদেরকে নক করতে পারেন এবং আমাদেরকে অবশ্যই প্রশ্ন করতে পারেন আপনি কোন বিষয়টা জানতে চান বা কোন বিষয়গুলো আপনি জানতে চান সো আশা করি আমরা সুন্দর একটি অ্যান্সার আপনাদেরকে করতে পারবো সো পরিশেষে বলতে চাই যে আপনারা অবশ্যই চিন্তা করুন যে অ্যাকচুয়ালি আপনারা ফেসবুক অথবা টুইটার বা লিঙ্কড যাই বলেন না কেন আপনি অ্যাকচুয়ালি সেখানে টাইম ওয়েস্ট করে কি মানি জেনারেট করতে পারছেন কি না যদি সেখান থেকে আপনি ট্রাফিক জেনারেট অথবা মানি জেনারেট করতে পারেন তবে আপনাকে অবশ্যই স্যালুট কারণ আপনি সেখানে কাজ করছেন এবং কাজের মাধ্যমে আপনি ডে বাই ডে প্রোগ্রেস পাচ্ছেন অথবা মানি জেনারেট করতে পারছেন বা কোনো কাজ করছেন আর যদি আপনি সেখানে না করতে পারেন তাহলে আপনি এই প্ল্যাটফর্মে চলে আসতে পারেন এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি ধীরে ধীরে ট্রাই করতে পারেন আপনার আর্নিংয়ের সো পরিশেষে আমি বলবো যে অবশ্যই আপনাদের সময়টা কাজে লাগান সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও সকলে ভালো থাকবেন